हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं अरित्र। तो এখন বিড্ডা গানটা নিয়ে কথা বলবো। তো এটা হিন্দি এবং বাংলা ভার্সন দুটোই কালকেই Spotify তে চলে এসেছিল, মানে রাত্রির বেলা থেকে 12টার পর থেকে Spotify তে চলে এসেছিল। তখনই শুনেছিলাম, গানটা তো খুবই ভালো লেগেছে আমার, এবং এখন একটু আগে মিউজিক ভিডিও গুলো চলে এসেছে, তো সেটা দুটোই ভার্সনেরই দেখলাম। মানে আমি ইচ্ছে করে গানটা আবার দুটো ভার্সন শোনার জন্য, মিউজিক ভিডিওটা তো একই। তো ভিডিওটার ব্যাপারে কিছু কথা বলবো এবং গানটা নিয়ে কথা বলবো। যদি গানটা নিয়ে কথা বলি, গানটা ব্যাপক হয়েছে, গানটার মধ্যে ওই এনার্জিটা রয়েছে। স্পেশালি যে জায়গাটা, মানে একটা গানের একটা জায়গা হতে হয় যেটা মেন ক্যাচি হতে হয়, বিড্ডা 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 রে হ্যাচেঙ্গিস বিড্ডা রে, ওই জায়গাটা ব্যাপক লাগছে। তো ওই জায়গাটা যদি হিট হয়ে যায়, ওটাই লুপে বাজতে থাকবে। বাকি গানের পোর্শন তো ঠিক আছে, কিন্তু দেখবেন একটা পার্টিকুলার জায়গা, ওই লাইনটা, যে যে জায়গাটা আর কি সবচেয়ে ক্যাচি হয়ে যায়, যেটা আর কি একটা মন্ত্রের মতো হয়ে যায়, সেই ব্যাপারটা কিন্তু করতে হয় একটা গানের হিট হওয়ার জন্য। যেরকম বসের ক্ষেত্রে ছিল, হি ইজ দ্য বস 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 বস, হি ইজ দ্য বস, ওই ব্যাপারটা কিন্তু বিড্ডার মধ্যেও রয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলবো ভালো সাজানো হয়েছে, অনেক ধরনের মিউজিক খুব ভালো করেছে, খুব এনার্জেটিক, একটা খুব ভালো এনার্জি রয়েছে গানটার মধ্যে। তো গানটা আমি বারবার শুনে যাচ্ছিলাম, দারুণ লেগেছে আমার গানটা। গানটা এমনি গান হিসেবে ভালো, এবং আমি ভাবছিলাম যে ভিজুয়ালসটা কী হবে, এবং খুব এক্সপেকটেশান ছিল যে ভিজুয়াল আমার খুব ভালো লাগবে আর কি। এবার ভিজুয়ালটা যখন দেখলাম, ভিজুয়াল আমার ভালো লেগেছে, কিন্তু তার মধ্যে দুটো আমি জিনিস খামতি পেয়েছি, সেটাও আমি বলবো। দেখুন, আমি অনেস্টলি রিভিউ করি, এটা নিয়ে যথেষ্ট হাইপ আছে, কিন্তু তা বলে আমার যেরকম দেখে মনে হচ্ছে, অনেস্টলি আমি সেটাই বলবো, ঠিক আছে? আমি কোনোদিনও ফ্যান সার্ভিস করিনি, আপনারা সেটা জানেন যারা আমার চ্যানেল ফলো করেন। আমি ভালো জিনিসকে ভালো বলি, কিন্তু যেটা আমার মনে হচ্ছে খারাপ সেটা আমি বলবোই, ঠিক আছে? তাদের ফ্যানরা একটু চটে গেলে আমার কিছু করার নেই। এমনিতে গানটার মধ্যে জিদ্দার প্রেজেন্স আলাদাই লেভেলের, আলাদাই লেভেলের লাগছে। তার যে সোয়াগার ইত্যাদি হাঁটছে চলছে ব্যাপক লাগছে, ঠিক আছে? এবং ওরা যেভাবে সেটটাকে বানিয়েছে, আগুন ফাগুন ছাড়ছে, এ করছে, বিশাল স্কেলটাও রয়েছে। কিন্তু এই জিনিসটা যেরকম ভালো লেগেছে, এই জায়গাটা দারুণ লেগেছে, তার সাথে সাথে একটা কিন্তু আছে। এই ধরনের গানে যেহেতু এটা গানটার যে রিচনেসটা, যে এনার্জিটা, তার মানে কি এটা গ্যাংস্টার, বিড্ডা গ্যাংস্টার, মানে একটা রাইজ অফ দ্য গ্যাংস্টার, যার সাথে পুরো মাসেস রয়েছে। আপনারা মনে করুন বস টুতে সূর্য ওয়াজ অলসো গ্যাংস্টার ইন বস, মানে বস ওয়ান অ্যান্ড বস টু। তো সূর্য দেখবেন একটা রাইজ যখন আছে, মানে এই যে হি ইজ দ্য বস বস বস, এই যে গানটা আমি আপনাদেরকে বললাম, সেই গানটার মধ্যে দেখবেন প্রচুর লোক, মানে ওইখানকার বম্বের সাধারণ লোকেরা ওর সাথে জুড়ে গেছে, তারা নাচছে, তারা ওর ওইটার সাথে সেলিব্রেট করছে। দেখবেন ওই গানটাতে প্রচুর ব্যাকগ্রাউন্ড ডান্সার আছে যারা নাচছে, এবং তখন বাংলা সিনেমা যেহেতু ব্যবসা করতো, ওটা অ্যাফোর্ড করা যেত। এবার আমি বুঝতে পারছি যে এটা এরকমভাবে সেটের মধ্যে করেছে কেন, কারণ একটা মানে ব্যাপারের পরে আর এক্সপ্যান্ড করা যাচ্ছে না, কারণ ওই বিজনেসটা এখন আর নেই বাংলা বক্স অফিসে, তাই জন্যই ওই এর বেশি খরচা করা যাচ্ছে না। তো ওরকম আর কি, যে মাসেসরা এই চেঙ্গিজের সাথে জুড়ে যাচ্ছে, তারা চেঙ্গিজকে ভালোবাসছে, তবেই তো একটা ডন ওইভাবে উঠে যেতে পারে না। তো সেই ব্যাপারটা একটু দরকার ছিল, মানে ধরুন এই সেটের মধ্যে জিদ্দা এই যে সোয়াগ দিচ্ছে, কোট প্যান্ট পরে ঢুকছে, ওর যে ওয়েপেনটা আছে যেটা খুব ভালো লেগেছে, যে দুটো ওয়েপেন, দুটো আর কি ছুরির মতো এ ও ইউজ করে নাইফের মতো, সেই জিনিসপত্রগুলো ভালো। বাট তার সাথে সাথে ইন্টারকাটে যে সাধারণ মানুষ ওর সাথে জুড়ে যাচ্ছে, তাদেরও মাসিয়া হয়ে দাঁড়াচ্ছে, মানে বিড্ডা মানে ইজ আ ট্রু গ্যাংস্টার। তো গ্যাংস্টাররা কিন্তু দেখবেন যে লোকাল লোকেদের জন্য প্রচুর ভালো কাজও করে। তো সেই জিনিসটা যদি দেখাতে পারতো একটুখানি ভিজুয়ালস, তাহলে ভালো হতো। কারণ এটা কিন্তু এরকম নয় যে এটাই মিউজিক ভিডিওটা, এটা কিন্তু এরকম নয় যে সিনেমাতে আলাদাভাবে থাকবে, থাকলে খুবই ভালো, যদি থাকে তাহলে খুবই ভালো। ওইটা আমার মনে হয় এই যে গানটা যেরকম ছিল, ওরকম একটা সিন দরকার ছিল। এবং যেটা বস টুতে জিত করেছিল, দেখবেন যে একটা এম্পায়ারের মতো তৈরি করছে, প্রচুর লোক নিয়ে যাচ্ছে সাইকেল চালিয়ে, যে যে মিউজিক ভিডিওটা কাইন্ড অফ ইন্সপায়ার ছিল নান্নাকু প্রেমাতোর আর একটা গান থেকে, বাট ওই ধরনের একটা স্কেল ম্যাগনিটিউড ডিমান্ড করছিল গানটা। গানটা যেরকম ছিল, গানের যে রিচনেসটা যতটা ছিল, আমার মনে হয় মিউজিক ভিডিওটা যেরকমভাবে করেছে সেটা ভালো, তার সাথে ইন্টারকাটে এই যে মানুষ ওর সাথে জুড়ে যাচ্ছে, ওর এম্পায়ারটা বড় হয়ে যাচ্ছে, এটা একটা দরকার ছিল। এইটা একটা জিনিস যেটা আমার মনে হয়েছে একটু নেগেটিভ, গানটার আরও লেভেল আপ হয়ে যেত আর কি। তো সেটা আমি বুঝতেই পারলাম, আগে বললাম যে প্রোডাকশন ভ্যালুর জন্য করতে পারিনি, হয়তো টাকা অতটা বেশি ইনভেস্ট করতে পারিনি, কারণ কমার্শিয়াল সিনেমার তো এখন একটা লিমিটেশন হয়ে গেছে বাংলাতে, আলটিমেটলি লোকে দেখে না, খুবই খারাপ একটা বিষয়। এবং সেটা দেখে বুঝতে পারছি যে কেন করতে পারছে না, সেটা সেটাই আর কি সবচেয়ে খারাপ লাগছে, যে জানে, ওরাও জানে, মেকার্সরাও জানে, কিন্তু সেটা করতে পারছে না ডিউ টু বাজেট প্রবলেম, অ্যান্ড দ্যাট ইজ আগেন বিকজ বিজনেসটা হয় না বলে। আর দ্বিতীয় যে জিনিসটা, যে এখানে জিতের যেরকম প্রেজেন্স, যেরকম সোয়াগ লেভেল, যেরকম আলাদাই লেভেলের, বাট তার সাথে যে হিরোইন নাচছে তাকেও কিন্তু সেই ব্যাপারটা আনতে হবে। আপনি দেখবেন KGF এর একটা গান ছিল যেটা হিন্দি ভার্সানে ছিল গালি গালি মে, আর সাউথেরটাতে তামান্না নেচেছিল। আপনি তামান্নার নাচে একটা এ ব্যাপার আছে, দেখবেন যখন মুভসগুলো দেয় তার মধ্যে একটা ব্যাপার থাকে, ঠিক আছে? আর যেটা আপনি মনি রয় করেছিল হিন্দিটার মধ্যে, এখানে সুস্মিতা নাচছে, দেখুন জাস্ট ড্রেস পরিয়ে দিলাম, সাজিয়ে দিলাম, এটা তো মেকআপ আর্টিস্ট করে দিল, কস্টিউম ডিজাইনার করে দিল, এবার বাকি ওই প্রেজেন্সটা মেয়েটাকেও আনতে হবে না? এখন অ্যাকচুয়ালি আমাদের বাংলাতে
হিরোইনদের অবস্থা সবচেয়ে খারাপ, কারণ এখানে কেউ হিরোইন হতে আসে না, কারণ মডেলিং করে এত সহজে টাকা পেয়ে যায় এবং এসব ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে ভিডিও করে সোশ্যাল ইনফ্লুয়েন্সার কাইন্ড অফ হয়ে যায়। তো এটা এত ইজি মানি হয়ে গেছে যে হিরোইন হওয়ার পিছনে যে খাটতে হবে এটা কেউ খাটে না। এই জন্য একটাও নতুন হিরোইন নেই যাদের ওই লেভেলটা আছে। এগুলো মানে আজ থেকে মানে 10 বছর আগে শুভশ্রী টুভশ্রীরা যেটা লেভেলের করতে পারতো, যে প্রেজেন্সটা ছিল, সেই ব্যাপারটা এদের মধ্যে নেই, জাস্ট নেই। এই জেনারেশনের মধ্যে কোনো হিরোইনের মধ্যে নেই। সামনের দিনও হবে কিনা যায় না, কারণ এটা অ্যাসপিরেশনটাও থাকতে হবে যে আমি ওটা করতে চাই, সেটা নেই। জাস্ট হিরোইনের দিক থেকে জিরো, বিগ জিরো। ওটারও একটা প্রেজেন্স দরকার ছিল। যদি ভালো করে দেখেন, যারা এই ধরনের গান ফলো করে, তারা দেখবেন যে এই ধরনের মানে ইয়েতে গ্যাংস্টারের যে যে গার্লফ্রেন্ডটা হয় তারও ওরকম একটা ব্যাপার থাকতে হয়, সেটা নেই জাস্ট সুস্মিতার মধ্যে। সুস্মিতা একদম একদম বাজে লেগেছে এই গানটার মধ্যে। তো এই দুটোই আমার ভিডিওটা এতে খারাপ লেগেছে। বাকি গান হিসেবে যদি গানটার অডিও হিসেবে বলেন ব্যাপক হয়েছে, ঠিক আছে। যদি তার সাথে এই ভিজুয়ালটা এই স্পেকটাকেলটা প্রোভাইড হয়ে যেত এবং হিরোইন আরও ভালো হতো, তাহলে মানে হিরোইনের ওই প্রেজেন্সটাও যদি দারুণ একটা এফেক্টিভ গ্ল্যাম কোশ্চেন অ্যাড করতো, তাহলে আমার মনে হয় গানটা আলাদাই লেভেলে হিট হতে পারতো। আমরা এর দিকটা প্রোডাকশন ভ্যালুর দিকটা যে স্কিলের কথাটা বলছি, স্পেকটাকেলের কথাটা বলছি, সেটা বাজেটের জন্য হচ্ছে না, কিন্তু হিরোইন তো ওটা প্র্যাকটিস করে ওটা আনতে পারে। এরকম অপরচুনিটি পেয়েও তারা যদি না করে তাহলে কিছু বলার নেই। বাট দ্য সং ইজ ব্যাপক ব্যাপক হয়েছে বারবার বারবার, যতক্ষণ ভিডিওটা আসেনি তার আগে অবধি আমি গানটা বারবার বারবার লুপে শুনে আছিলাম। সো ইয়া, তো দ্যাট ওয়াজ ইট গাইজ। আমি অনেস্টলি বললাম যা ফিল করেছি, আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন এবং যদি কেউ খিস্তি দিতে চায় সেটাও দিতে পারেন, কারণ আমি পুরো 100% ভালো বলছি না বলে সেটাও করতে পারেন, দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন। সো দ্যাট ওয়াজ ইট গাইজ, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।